সুবর্ণা মুস্তফার সাথে একবার হুমায়ুন পরিদির প্রচণ্ড ঝগড়া হলো। রাগ করে সুবর্ণা অন্য রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়লেন। সুবর্ণা সকালে উঠে দরজা খুলে দেখেন যে রুমে ঝগড়া হয়েছিল সে রুমের মেঝে থেকে চাঁদের দেওয়াল পর্যন্ত একটি কথাই লেখা, পুরো রুমকে ভরে ফেলা হয়েছে একটি লেখা দিয়ে। কথাটি হলো, সুবর্ণা আমি তোমাকে ভালোবাসি। এত ভালোবাসাও তাদের বিচ্ছেদ ঠেকাতে পারেনি। 2008 সালে ডিভোর্স হয়, কারণ ভালোবাসার রং বদলায়। জীবনানন্দ দাস লিখেছিলেন, প্রেম ধীরে ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। এই কবিকে একবার দেখেই বীর পিড়িতে বসেন লাবণ্য প্রভা। সাহিত্যের ছায়া থেকে 100 হাত দূরে থেকেও সাহিত্যের ইতিহাসে উজ্জ্বলতম নক্ষত্র এই লাবণ্য। সেও কিছুকাল পরে টের পায় তার স্বাধীনতা হারিয়ে যাচ্ছে, মুক্তির জন্য ছটফট করতে থাকে। দুর্বিষহ হয়ে ওঠে দুজনের জীবন, প্রেম সত্যি একসময় মুছে যায়। গুলতেকিন নামের ক্লাস টেনের সেই কিশোরী হুমায়ুনের প্রেমে অন্ধ হয়ে বিয়ে করে ফেলে। বিয়ের পর সে জানতে পারে যে লেখক হুমায়ুন আহমেদ মানুষ হিসাবে খুবই সাধারণ, বাস্তব জীবনে সে চাঁদের দিকে হা করে তাকিয়ে থাকে না, কবিতা আওড়ায় না, তার মধ্যে আলাদা কিছু নেই, সে আর 10 মানুষের মতোই সাধারণ। স্বপ্নবঙ্গের মতো ব্যাপার। গুলতেকিন বারবার বলতে থাকে, তোমার লেখাই ভালো, অন্য কিছু ভালো না। আসলেই ভালোবাসা রং বদলায়। নন্দিতা রায়ের বেলা শেষে সিনেমায় এই কঠিন ব্যাপারটা খুব সহজভাবে বোঝানো হয়েছে। হাতের উপর হাত রাখা খুব সহজ, সারা জীবন বইতে পারা সহজ নয়। সহজ না হওয়ার কারণ ওই একটাই, ভালোবাসা রং বদলায়। আসলে প্রেম ভালোবাসার সহজলভ্যতার এই পৃথিবীতে সবচেয়ে বিরল দুটি জিনিস, মনের মানুষ এবং মানুষের মন। এই দুটোর উপর বিশ্বাস থাকা ভালো এবং উচিত বটে, তবে সেটা কেবলই নিজের মধ্যে। কখনই এগুলো নিয়ে অতি আত্মবিশ্বাসী বড়াই দেখানো উচিত নয়, কারণ হাওয়ার দিক পরিবর্তন হয়ে কখন কোন দিকে বয়ে যায় সেটা সর্বদাই অনিশ্চিত, হোক সেটা প্রকৃতির হাওয়া অথবা মনের। আসলেই ভালোবাসা রং বদলায়।